ফিটনেসের দোহাই দিয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। সেক্ষেত্রে মিথ্যাচার করেছে ক্রিকেট বোর্ড, ম্যাশের এমনই অভিযোগ। সাবেক কাপ্তানের প্রশ্ন, দলে থাকা বাদ পড়া স্বাভাবিক, কিন্তু তাই বলে মিথ্যা তথ্য কেন? নিজের ক্যারিয়ার, রাজনৈতিক জীবন, বিসিবির কর্মকাণ্ড, অবসরের কারণ নিয়ে খোলামেলা আলাপ করেছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। আজ দেখুন প্রথম পর্ব। দেশের কথা চিন্তা করলে বল বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাকে যদি জিজ্ঞেস করেন, ডাটাগুলো একটু বের করে দেখেন যে আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা, এই দলে থাকবে না কিংবা ওয়ানডে দলে তাকে রাখা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে নিশ্চয় তার সাথে কথা বলা হয়েছে এবং তার সাথে শেয়ার করা হয়েছে। ওকে জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের প্রধান নির্বাচক কিন্তু ওর সাথে কথা বলেছেন না, শুধু এটুকু বলি নানু ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু এইসব কোনো কিছু না। একসময় হাতে থাকা, ধুপতে থাকা বাংলাদেশ দলকে শক্ত পায়ে দাঁড় করিয়েছে, নিজের পা ভেঙেছে একবার না কয়েকবার। ক্রিকেটের নেতা থেকে তিনি পরিণত হয়েছেন জনমানুষের আস্থায়। খেলাযোগের আড্ডায় আমাদের সাথে রয়েছেন নান আদতে মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। বিসিবি সভাপতি বলছিলেন ফিটনেস ইস্যুতে মাশরাফিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো বা রাখা হবে না। তারপর আসলে মাশরাফির বক্তব্যটা আমাদের জানা হয়নি। আমার তো ফিটনেস কোনোদিন ফেলি নাই। অনেক মানুষ হয়তো বা আমি তো এগুলো এসে ক্যামেরার সামনে কোনো বলি নাই। অনেকে হয়তো বা বলতে শুনেছি যে মাশরাফি হয়তো বা পুরোপুরি ফিট নাও থাকতে পারে। আমি তখন অবাক হয়েছি যে ভাই ইন্দ্রা আসলে কতটুকু তথ্য রাখে। মানে বাইরের একজন এক্সপেক্টেটর দর্শক বলছে এটা খুবই স্বাভাবিক, উনি অনেক কিছু না জেনেই বলতে পারে, কিন্তু বিসিবির সাথে সম্পৃক্ত থেকে যারা বলতেছে খুবই অবাক লাগে যে ইন্দ্রাকে আসলে কোনো তথ্য রাখে বাদও অফিস করে নাকি না। আমি আমার ক্যারিয়ারের শুরুর থেকেই আমি মেন্টাল সেট করেছি যে বাংলাদেশে যদি আপনি কখনো আপনাকে অ্যাটাক করা হয় কোনো কিছু নিয়ে, তো তখন কিন্তু ওই আপনি যেটাকে ছাড় দিচ্ছেন ওইটাই আপনার মাইনাস পয়েন্টে দাঁড়াবে। সো আমার যত ইঞ্জুরি আসুক, যাই কিছু আসুক, বিগত 20 বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল নাই। যদি পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আজকে থেকে না, 80 সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তো আমি 80 সালে প্লেয়ার ছিলাম না, তো আমি 2001 থেকে। সেই জন্য এতটুকুই বলছি আপনাকে যে কিছুটা সত্যি কথা আমি আশা করেছিলাম, যতটুকু বলেছে তার থেকে মানে পুরো সত্যি না বলতো, কিছুটা সত্যি কথা মানে আমি আশা করতেই পারি। হেড কোচের পরিকল্পনায় আপনি নেই এরকম কথাও এসছে বিসিবির কারো না কারো কাছ থেকে। হেড কোচের সাথে আপনার কথা হয়েছে, রাসেল ডোমিঙ্গোর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, রাসেল ডোমিঙ্গোর সাথে আমার এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি। প্রথম মানে রিসেন্টলি রাসেল ডোমিঙ্গো আমাকে এক কাপ কফির অফার দিয়ে রেখেছিল। আই এম স্টিল ওয়েটিং ফর হিজ অফার। সেই অফারটা কবে সে দিবে আমাকে? সে আমাকে অফারটা দিয়েছিল পাকিস্তান সিরিজের আগে। তখন তার সাথে আমার কথা হয়েছিল, আমাকে ক্রিকেট বোর্ডে ডেকেছিলো, আকরাম ভাইরা ছিলেন ওই রুমে। তখনও আমাকে একটা কথা বলেছিল যে দেখো তুমি সিনিয়র প্লেয়ার, আপনার বিভিন্ন প্লেয়ার নিয়ে কথা হচ্ছিলো। তো তারপরে আমাকে বলছিলো যে তোমার প্ল্যান কী কী দিয়ে, তো আমি বলেছিলাম দেখো আমি যা ওয়ার্ল্ড কাপে যা পারফরমেন্স করেছি আই ডোন্ট এক্সপেক্ট, বাট আমি জানি না তোমার কী প্ল্যান আছে, তোমার যেটাই প্ল্যান থাকুক তুমি আমাকে একটু আগে জানিও, বাদ দিলেও একটু আগে জানিও, নিলেও একটা আগে জানিও। সো দুইটার জন্য আমার মেন্টাল একটা প্রিপারেশনের দরকার আছে। তো তারপরে আর কথা